ক্লাস 12 এর আজ আমাদের দ্বিতীয় ইউনিট শুরু হচ্ছে। দ্বিতীয় ইউনিটের প্রথম চ্যাপ্টার হচ্ছে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র, কিন্তু আমাদের ইউনিটের নাম হচ্ছে প্রবাহী তড়িৎ। এটাই আমাদের মেন ওর আইডেন্টিফাই, এটাই আমাদের চ্যাপ্টারের আইডেন্টিফাই হচ্ছে প্রবাহী তড়িৎ। মানে অ্যাকচুয়ালি আমরা এই চ্যাপ্টারে প্রবাহী তড়িৎ নিয়েই তার আলোচনা করবো, যে প্রবাহী তড়িৎ বিভিন্ন ফাংশন নিয়ে আমরা আলোচনা করবো। তো তার আগে আমাদের ক্লাস 12 এর জার্নি স্টার্ট হয়েছিল কোথা থেকে, যে স্থির তড়িৎ থেকে। যে স্থির তড়িৎ, যে আমরা এক ফার্স্ট করেছি যে তড়িৎ কি করে সৃষ্টি হয়, অ্যাকচুয়ালি তড়িৎ আধান কি, তড়িৎ আহিতকরণ কি, তড়িৎ গ্রস্ত বস্তু কি। তার মানে আমরা এক ফার্স্ট আমরা করেছি যে আধান কি এবং আধান কি করে সৃষ্টি হয়, এবং তারপর নেক্সট চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আমরা পড়েছি যে বিভিন্ন আধানের বিভিন্ন ক্যারেক্টার, যে তড়িৎ ক্ষেত্র, তারপর তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক সংক্রান্ত বিভিন্ন অ্যাপ্লিকেশন, সঙ্গে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, এবং টর্কেরও আবার পড়েছি ওর আন্ডারে স্টেবল আনস্টেবল হওয়া শর্ত বা নিউট্রাল হওয়া শর্ত, এবং সঙ্গে ওই তড়িৎ আধানের জন্য কোন একটা অঞ্চলে পার্টিকুলার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত আমরা সেটাও বার করেছি। পয়েন্ট চার্জের জন্য কত হয়, গোলীয় খোলকের জন্য কত হয়, বিন্দু আধানের জন্য কত হয়, তারপর অসীম তারের জন্য কত হয়, অসীম আহিত পাতের জন্য কত হয়, এবং যে কোনো পরিবাহীর জন্য কত হয়, আমরা সব আমরা পড়েছি যে আধানের এসব ক্যারেক্টার, যে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা পয়েন্টে তাই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, ওটাই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জানা হয়ে গেছে। এবং থার্ড চ্যাপ্টার তড়িৎ বিভব। এই তড়িৎ বিভবের মেন যে ফাংশন সেটাই হচ্ছে যে আধানের গমন করা শর্ত, যে আধান কোন একটা পয়েন্টে বা আধান তড়িৎ ক্ষেত্রের কোন একটি বিন্দু থেকে অপর বিন্দুতে গমন কেন করবে সেটাও আমরা জেনেছি তড়িৎ বিভব সংক্রান্ত। তাহলে আধান তড়িৎ ক্ষেত্রের এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে গমন করার অর্থ কি, বিভবের প্রভেদ, এবং যেটা এই তড়িৎ প্রবাহী বা এই তড়িৎ প্রবাহ মাত্রা বা এই প্রবাহী তড়িতে কিন্তু আমাদের কাজে লাগবে। এই বিভব প্রভেদের যে কনসেপ্ট এটা আমাদের কাজে লাগবে, এবং আজকে আমি এর ইন্ট্রোডাকশন দিয়ে দেব। আমি তড়িৎ বিভবকে আমি এখানে অলরেডি আজকে এন্ট্রি করে দেব। এবং তাহলে থার্ড চ্যাপ্টারে তোমরা পড়েছো যে আধান ফ্লো হওয়ার শর্ত কি, কি তড়িৎ বিভব। এই বিভবের ধর্মের জন্যই, এই বিভব পার্থক্যের জন্যই আধান এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে গমন করতে পারে। এবং থার্ড চ্যাপ্টার আমরা পড়েছি যে আধান তো গমন করলো, এবং আধান গমন করে ওই কোন একটা ধারকের মধ্যে আমরা কি করে আধানকে সঞ্চয় করতে পারি, বা আধানকে সঞ্চয় করা মানে কি, যে ওই ধারকের মধ্যে কিছু শক্তি স্টোর হয়ে যাওয়া। ধারকে সঞ্চিত শক্তি জেনেছি মানে অ্যাকচুয়ালি কি, আগে জানলাম আধান কি, তারপর আধানের বিভিন্ন ক্যারেক্টার কি, তারপর আধান ফ্লো করার শর্ত কি, এবং আধান যদিও ফ্লো করে তবু কি হবে, আধান ফ্লো করে একটা জায়গাতে স্থির হয়ে জমায় থাকছে। তাহলে আমরা এই স্থির আধান সংক্রান্ত, এই স্থির আধান সংক্রান্ত যত আমরা আলোচনা করেছি ওই পার্টগুলোকে আমরা একসঙ্গে কি বলি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যে স্থির তড়িৎ। তাহলে যে আধান, এই আধানের উপর ভিত্তি করে আমরা আমাদের মেইনলি দুটা ব্রাঞ্চ হয়। এই আধানের উপর কি ভিত্তি করে আমাদের দুটা ব্রাঞ্চ পাই। একটা যদি বলা হয় আধান হচ্ছে স্থির, মানে স্থির আধান, তাহলে স্থির আধানের যে ব্রাঞ্চ বা আধান স্থির থাকলে যে যে ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাই সেই ব্রাঞ্চকে বলা হয় স্ট্যাটিক, কি বলি আমরা, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্ট্যাটিক
স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা বলা হয় স্থির তড়িৎ। একে আমরা কি বলি যে স্থির তড়িৎ। বাট এই আধানই যদি এবার গতিশীল হতে শুরু করে দেয়, মানে এবার যদি বলি যে গতিশীল আধান, যদি বলা হয় যে গতিশীল আধান, এই গতিশীল আধানের যে আধানের জন্য একে আবার দুটা ব্রাঞ্চে আমরা ভাগ করতে পারি। এর আবার দুটা ব্রাঞ্চ আছে, কি করে যে আধান গতিশীল, এই আধানের যে গতি হতে পারে দুই প্রকারে। একটা হয়তো আধান স্থির বেগ নিয়ে চলছে, হয়তো আধান ত্বরণ সহ চলছে। তাহলে স্থির বেগ নিয়ে কি হবে আর ত্বরণ নিয়ে চললে কি হবে সেটা আমরা জানবো। যে আধান স্থির তাহলে এটা আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর আধান গতিশীল তাহলে গতি কেমন গতি, একটা হচ্ছে স্থির বেগে যাকে আমরা কি বলি কনস্ট্যান্ট ভেলোসিটি, একটা বলি স্থির বেগ। তাহলে আধান গতিশীল একটা হতে পারে স্থির বেগ নিয়ে, বা একটা আমরা বলতে পারি যে ত্বরণ সহ, একটাকে বলা হয় যে ত্বরণ সহ গতিশীল, ত্বরণ সহ গতিশীল। তাহলে স্থির বেগ মানে কনস্ট্যান্ট ভেলোসিটি, তাহলে বেগ স্থির মানে কি এটা ত্বরণ শূন্য, এটা ত্বরণ নিয়ে চলছে, মানে ত্বরণ নিয়ে চলছে মানে কি বেগ হচ্ছে আস্তে আস্তে বাড়ছে। তাহলে যদি বলা হয় যে আধান গতিশীল এবং কেমন স্থির বেগে গতিশীল, তখন আমাদের আসে এই কারেন্ট ইলেকট্রিসিটি, তখন আমরা কি পাই যে কারেন্ট, কারেন্ট ইলেকট্রিসিটি মানে একে আমরা কি বলি যে প্রবাহী, এটাকে আমাদের প্রবাহী তড়িৎ, তাই তো। যদি বলি আধান স্থির তবে স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে স্থির তড়িৎ এই ব্রাঞ্চ পড়ে, আবার আধান গতিশীল এবং কেমন স্থির বেগে গতিশীল তবে তাকে আমরা কি বলি যে কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহী তড়িৎ। আবার ওই আধানই গতিশীল বাট যদি ত্বরণ সহ চলে, তবে ত্বরণ সহ চললে যে ব্রাঞ্চ হয় তাকে বলে ইলেকট্রোম্যাগনেটিজম, তাকে আমরা কি বললাম ইলেকট্রোম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিজম যাকে বলে যে তড়িৎ চুম্বকত্ব, তাকে আমরা কি বলি যে তড়িৎ চুম্বকত্ব। তাহলে তোমরা বুঝতে পারছ যে তোমরা আস্তে আস্তে কতটা গভীরে প্রবেশ করছো, বা অ্যাকচুয়ালি যে তোমাদের জার্নি যেখান থেকে স্টার্ট হয়েছিল, যে তোমাদের চ্যাপ্টার, যে চ্যাপ্টারের যে নলেজ বা চ্যাপ্টারের যে জ্ঞান, সেই জ্ঞানটা আস্তে আস্তে কি করে ডেভেলপ করছে, যে চ্যাপ্টার ডেভেলপ করছে তাহলে তোমাদের জ্ঞানও কি আস্তে আস্তে ডেভেলপ করছে। তাহলে আগে তোমরা যে আগে তোমরা জেনেছো যে আধান কি, তবে আধান যদি স্থির থাকে তবে স্থির তড়িতের আন্ডারে মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটির আন্ডারে তোমরা যাকে আমরা কি বলি আবার ইলেকট্রোস্ট্যাটিক্স বলি, তাই তো, এর আন্ডারে তোমরা চারটা চ্যাপ্টার অলরেডি পড়া কমপ্লিট। তো এবার তোমরা বলবে আধান গতিশীল, কিন্তু যদি বলি আধান স্থির বেগে গতিশীল তাহলে আমরা কি বলবো যে প্রবাহী তড়িৎ। তার মানে আমাদের চ্যাপ্টারের নাম কি প্রবাহী তড়িৎ মানে কারেন্ট ইলেকট্রিসিটি। তাহলে এই কারেন্ট ইলেকট্রিসিটি বা এই প্রবাহী তড়িতে আধান গতিশীল কেমন স্থির বেগে, এবং ওই আধানই যদি ত্বরণ সহ গতিশীল হয় তবে তখন আমরা কি বলবো যে ইলেকট্রোম্যাগনেটিজম, যেটা তোমাদের নেক্সট ইউনিট। ফার্স্ট ইউনিট স্ট্যাটিক ইলেকট্রিসিটি, সেকেন্ড ইউনিট কারেন্ট ইলেকট্রিসিটি, এন্ড থার্ড ইউনিট ইলেকট্রোম্যাগনেটিজম, তাই তো। যে কারণ তোমাদেরকে জানতে হবে আধান কি, তারপর ওই আধান স্থির থাকলে ওর কি কি ক্যারেক্টার হয় অলরেডি জানো তোমাদের কমপ্লিট, ওই আধান স্থির বেগে চলে কি হয় ক্যারেক্টার সেটা এই চ্যাপ্টারের মূল বিষয়, এবং ওই আধান যদি ত্বরণ সহ চলে তাহলে কেমন হবে ক্যারেক্টার, মানে অ্যাকচুয়ালি তোমাদের ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট, ফোর্থ ইউনিট, ফিফথ ইউনিট, মানে তোমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পর্যন্ত, তোমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পর্যন্ত তোমাদের এই আধান নিয়ে আলোচনা। বাট বিভিন্ন ক্যারেক্টার, একবার আধান স্থির, একবার সমবেগ, আর একবার ত্বরণ সহ মানে একবার বেগ ইনক্রিজ করছে। তাহলে আমাদের এই মূল বিষয় কি এই কারেন্ট ইলেকট্রিসিটি, যেই ব্রাঞ্চে আধান স্থির বেগ নিয়ে চলে। তো
যখন আমি পড়াবো বিচলন বেগ, শুধু এই ওয়ার্ডটি মনে রাখো, যখন পড়াবো বিচলন বেগ, বিচলন বেগ আজকে হবে না, এটা কিছুটা ক্লাস এগোনোর পর মানে প্রায় লাস্টের দিকে হবে বিচলন বেগ আসবে। তো এই বিচলন বেগে তোমরা, তোমাদের মনে হতে পারে যে না আধান স্থির বেগে যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি আধান স্থির বেগেই যাচ্ছে। যে যে কারেন্ট যে যাচ্ছে, কারেন্ট ইলেকট্রিসিটি মানে আধান স্থির বেগে গতিশীল, তাই তো? তাহলে আমাদের মূল ফোকাস থাকবে কোথায়? আধান স্থির বেগে গতিশীল। তাহলে আধান স্থির বেগে গতিশীল বা আধান স্থির বেগে ফ্লো করলে তখন তাকে আমরা কি বলি? প্রবাহিত বা কারেন্ট ইলেকট্রিসিটি। এবং এটা আমাদের নেক্সট ইউনিটে আছে। এবং এটাও খুব ইন্টারেস্টিং, তোমরা যত বেশি এগোচ্ছ তত চ্যাপ্টারগুলো আরো বেশি ইন্টারেস্টিং হয়ে পড়ছে। অবশ্যই কেউ যদি ভাবো যে বোঝা না, কখনই বোঝা না, যদি সম্পূর্ণ ভিডিও দেখো বা যদি সম্পূর্ণ ক্লাস অ্যাটেন্ড করো তাহলে, এবং যদি রেগুলার ক্লাস করো এবং প্রত্যেকটা ক্লাস যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো বা প্রত্যেকটা লিঙ্কের যে একটা মালা তৈরি হয়, মালা এই প্রত্যেকটা লিঙ্কের সঙ্গে একটা লিঙ্ক যদি যুক্ত করতে পারো তাহলে সেটা দেখবে সুন্দর একটা মালা তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে এবং এই মালাটা তোমার গলায় তখনই পড়বে যখন তুমি ফিজিক্সে ভালো রেজাল্ট করতে পারবে, তাই তো? তাই তুমি ক্লাস টুয়েলভে পড়ছো মানে কি, প্রত্যেকটা লিঙ্ক যুক্ত যুক্ত করে একটা মালা তৈরি করছো। এবার ক্লাস টুয়েলভে যদি সম্পূর্ণ ভালো বেটির যদি প্রিপারেশন থাকে এবং যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলেই ওই মালাটা তোমার গলার যোগ্য। ক্লিয়ার? আর যে ভালো রেজাল্ট করতে পারবে না, তার মানে কি, যে ভালো প্র্যাকটিস করবে না, যে অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট করতে পারবে না, তার মানে কি, ও ভালো প্র্যাকটিস করেনি, ভালোভাবে পড়েনি, তার মানে কি, ওর যে মালাটা, ওই মালা নিশ্চয়ই কোনো কনসেপ্টে ওই মালাটা ছিঁড়ে আছে। তাহলে মালা যদি ছিঁড়ে থাকে তাহলে তো গলায় মালা পড়বেই না। যদি মালা যদি একটা হুক যদি খোলা থাকে তাহলে মালাটা বড় গলা থেকে পড়ে যাবে, তাই তো? তার মানে হচ্ছে মেন তোমাকে ওই হুকটা জয়েন করতে হবে। তাহলে আমাদের নেক্সট টপিক কি, আমাদের যে আধান গতিশীল তাহলে কি হবে, স্থির বেগে চলছে। তাহলে মেন হচ্ছে টপিক স্থির বেগে আধান ফ্লো করছে। তাহলে এই যে আধান ফ্লো এবং এই সম্পূর্ণ চ্যাপ্টার, এই সম্পূর্ণ ভিডিও যদি দেখো মন দিয়ে তাহলে দেখবে কোথাকার কনসেপ্ট কোথায় গেছে। অ্যাকচুয়ালি তোমাকে আমি যা পড়াবো দেখবে ওই কনসেপ্টগুলো কোথা থেকে এসছে বা অ্যাকচুয়ালি কী করে সায়েন্স ডেভেলপ করেছে সেটা আজকে তোমরা বুঝতে পারবে, এই ক্লাসে তোমরা বুঝতে পারবে। সেটা প্রথমে তুমি ক্লাস শুরু দেখতে থাকো এবং নোট করো। নেক্সট যে এই যে প্রবাহ তড়িৎ, যে এবারে তড়িৎ মানে কি, আধান প্রয়োগ করছে, তাহলে আধান স্থির বেগে ফ্লো করছে। তাহলে আধান ফ্লো করছে মানে, তাহলে আধান ফ্লো করার শর্তকে বিভব প্রভেদ, যেমন তোমরা এই প্রবাহিত বেগে তোমরা যে জলের ফ্লো সঙ্গে তোমরা তুলনা করতে পারো, জলের ফ্লো, যেমন তোমরা দেখবে সাপোজ যে বৃষ্টি পড়ছে, যে ড্রেন আছে, যে বিভিন্ন পৌরসভা যে ড্রেন আছে বা যে কোনো ড্রেন আছে বা রাস্তা দিয়ে যখন জল ফ্লো করছে, মানে বৃষ্টি পড়ছে প্রচুর জল হয়ে গেছে ওই ড্রেন বা রাস্তা দিয়ে যখন জল যাচ্ছে, তুমি কি করলে, তুমি একটা কাগজের নৌকো বানিয়ে তুমি জলের মধ্যে ছেড়ে দিলে, তুমি দেখবে যে ওই নৌকাটা আস্তে 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 ঠিক ফ্লো হচ্ছে। তার মানে কি, ওই নৌকাটা ফ্লো হচ্ছে কেন, মানে জল ফ্লো হচ্ছে। তাহলে জল ফ্লো কেন হচ্ছে, জল ফ্লো হচ্ছে উচ্চতার পার্থক্যের জন্য। কেমন এরকম ব্যাপার, যদি বলা হয় এরকম, হ্যাঁ, যে এখানে কি, এখানে এটা একটা স্তম্ভ, জলস্তম্ভ, এখানে জল আছে, এটাও জলস্তম্ভ, একে যুক্ত করা আছে, একে এখানে যুক্ত করা আছে একটা ট্যাপ বা একটা কলের সাহায্যে। এটা কি, এটা আমাদের উচ্চ লেভেল, এটা আমাদের জলের উচ্চ লেভেল, আর এটা আমাদের জলের নিম্ন লেভেল। কি বললাম, এটা জলের হচ্ছে নিম্ন লেভেল,
তাই তো তাহলে এবার এখানে উচ্চ লেভেল এখানে আছে হাইটটা এটা ধরলাম যে h1 এটা হচ্ছে h2 তাহলে এখানে কি আছে এখানে h1 গ্রেটার দ্যান h2 তাহলে এখানে হাইট বেশি এখানে হাইট কম তাহলে এখানে হাইট বেশি থাকার জন্য আমরা কি জানি p equals to height h rho g তাহলে p মানে কত হয় h rho g তাহলে এখানেও g যা এই নলেও g আছে এখানেও g আছে তরল এখানেও সেম আছে তরল কিন্তু এখানে হাইট কি h1 এখানে হাইট h2 কিন্তু h1 টা h2 থেকে বড় তাহলে এখানে চাপ বেশি পড়বে এখানে চাপ কম পড়বে তাহলে উচ্চ লেভেলে চাপ বেশি নিম্ন লেভেলে চাপ কম তাহলে এই ট্যাপকে যদি খুলে দেওয়া হয় এই ট্যাপকে যদি খুলে দেওয়া হয় তবে দেখা যাবে যে জল ফ্লো করবে কোথায় উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেলে কেন জল ফ্লো করার শর্তই হলো জল ফ্লো করার শর্তই হলো যে উচ্চ চাপ থেকে নিম্ন যাবে তাহলে এখানে আমরা কি পাবো এখানে আমরা পাবো হচ্ছে জল প্রবাহ জলের প্রবাহ তাই তো তাহলে এটা আমরা কি পাবো জলের প্রবাহ পাবো তাহলে জল ফ্লো করার শর্ত কি তাপ উচ্চতার পার্থক্য মানে চাপের পার্থক্য যদি বলা হয় এখানে আছে উচ্চ তাপমাত্রা কি বললাম এখানে আছে উচ্চ তাপমাত্রা আর এখানে আছে নিম্ন তাপমাত্রা এখানে আছে নিম্ন তাপমাত্রা তার মানে এই উচ্চ তাপমাত্রা যে সংস্থার সঙ্গে তুমি নিম্ন তাপমাত্রা সংস্থাকে যদি যুক্ত করে দাও তাহলে কি দেখবে যে তাপের ফ্লো যে তাপ প্রবাহ কোন দিকে হবে এই উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা হবে যে যেমন এটা গরম হাত এটা গরম এটা ঠান্ডা যদি যুক্ত করে দাও তাহলে কি দেখবে এটা গরম থেকে গরম যে হাত আছে সে তাপ ছাড়ছে আর যে ঠান্ডা সে তাপ নিচ্ছে তাহলে তাপের ফ্লো কোন দিকে হচ্ছে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় তাহলে তাহলে হিট ফ্লো কেন করছে তাপমাত্রার পার্থক্যের জন্য তাহলে জল ফ্লো কেন করছে উচ্চতার পার্থক্যের জন্য যেমন নদীতে নদী থেকে জল সমুদ্রে আসে তাহলে সমুদ্রে তো জল প্রচুর জল তো সমুদ্রে প্রচুর নদীতে যত কম তাহলে সমুদ্র থেকে জল তো নদীর দিকে যাওয়ার কথা কি না এই জল ফ্লো করার শর্তই হচ্ছে বেশি জল থেকে কম জলের দিকে না অ্যাকচুয়ালি জল ফ্লো করা বা হিট ফ্লো করা এটা কখনোই তার মোট জলের উপর বা মোট তাপের উপর নির্ভর করে না এটা তোমাদের বিভব চ্যাপ্টারেই বলেছি যে মোট জলের পরিমাণের উপর কখনো জল ফ্লো নির্ভর করে না জলের ফ্লো মেনলি কি নির্ভর করে তার উপরে যে চাপের পার্থক্যের জন্য আর তাপের ফ্লো নির্ভর করে তার উপরে তাপমাত্রার পার্থক্যের জন্য ঠিক সেভাবে আধান ফ্লো আবার নির্ভর করে আধান ফ্লো আবার নির্ভর করে কার উপরে উচ্চ থেকে নিম্ন মূল দিকে তোমরা তো অবশ্যই আগে পড়েছো বললাম না যে তোমরা বিভব অলরেডি আগেই পড়েছো যে আধান ফ্লো করবে কোন শর্তে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তার মানে যদি বলি এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল উচ্চ বিভব এটা আছে নিম্ন বিভব এটা আছে নিম্ন বিভব তাই তো তাহলে এটা উচ্চ বিভবের সঙ্গে এই নিম্ন বিভবের সঙ্গে মানে উচ্চ সঙ্গে নিম্ন যদি যুক্ত করা যায় একটা পরিবাহী তার দিয়ে তবে দেখা যাবে এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কিন্তু আধান প্রয়োগ করছে তাই তো কেন এই উচ্চ বিভব মানে হায়ার পটেনশিয়াল নিম্ন মানে লোয়ার পটেনশিয়াল তাহলে বিভবের কি পার্থক্য আছে তাহলে আধান কোথায় প্রয়োগ করবে উচ্চ থেকে নিম্ন বিভবে এবং উচ্চ থেকে নিম্ন বিভবে কেন আধান ফ্লো করে সেটাও তোমাদের বিভব চ্যাপ্টারে সম্পূর্ণ ডিসকাস করা হয়ে গেছে আমার বিভব চ্যাপ্টারের লেকচার নাম্বার 1 এবং লেকচার নাম্বার 3 বিভব চ্যাপ্টারের লেকচার নাম্বার 1 এবং লেকচার নাম্বার 3 দেখলে তোমাদের বিভব কি এবং আধান কেন উচ্চ থেকে নিম্ন বিভবে ফ্লো হচ্ছে সেটা তোমরা অবশ্যই জেনে যাবে কেন বললাম যে অ্যাকচুয়ালি তোমাদের যে চ্যাপ্টারের লিংক
তোমাদের চ্যাপ্টারটা যেভাবে ডেভেলপ করছে প্রত্যেকখানে একটা লিংক আছে, তাই তো? তোমাদের যে নলেজ সেটা আস্তে আস্তে ওই লিংক করতে করতেই আস্তে আস্তে বাড়ছে, তাই তো? তাহলে তাহলে জল ফ্লো কেন বলে? চাপের পার্থক্যের জন্য, উচ্চ চাপ থেকে নিম্ন চাপে তাহলে কি হয়, জল প্রবাহ হয় বা জলের প্রবাহ পড়ছে। আর এখানে কি যদি বলি কি এটা উচ্চ তাপমাত্রা নিম্ন তাপমাত্রা, তাহলে তাহলে কি হবে, তাপমাত্রার পার্থক্য আছে ফলে তাপে ফ্লো করবে। ঠিক সেভাবে তাহলে আধান ফ্লো কিভাবে করবে, উচ্চ থেকে নিম্ন বিভবে করবে। তাহলে আমরা এই আধান ফ্লো উচ্চ বিভব থেকে নিম্ন নিম্ন বিভবে করবে, একে আমরা এই জলের প্রবাহ এবং তাপের যে প্রবাহ তার সঙ্গে তুলনা করতে পারি। তাহলে এই তিনটার মধ্যে সিমিলারিটি কোথায়, যে অ্যাকচুয়ালি এখানে জল ফ্লো করছে, এখানে তাপ ফ্লো করছে, এখানে আধান ফ্লো করছে। এখানে জল ফ্লো কেন করছে, এখানে জল ফ্লো কেন করছে, এই জলের জন্য যে যে চাপের পার্থক্য সৃষ্টি হয়েছে সেই চাপের পার্থক্যকে পূরণ করার জন্য জল ফ্লো হচ্ছে। এখানে চাপের পার্থক্য যত বেশি হবে তত জল বেশি স্পিডে ফ্লো করবে। এখানে তাপের ফ্লো কেন হচ্ছে, এখানে এখানে বেশি তাপমাত্রা এখানে কম তাপমাত্রা থাকার জন্য এখানে একটা তাপমাত্রার পার্থক্য আছে ফলে এখানে তাপ শক্তি ফ্লো করছে। ঠিক এখানে এখানে উচ্চ বিভব মানে এখানে বেশি আধান, উচ্চ বিভব মানে এখানে বেশি আধান, এখানে নিম্ন বিভব মানে এখানে কম আধান। তাহলে এখানে আধানের পার্থক্য থাকার জন্য এখানে তাহলে কি বিভবের পার্থক্য আছে ফলে আধান উচ্চ থেকে নিম্ন বিভবে ফ্লো করছে। এবং কেন করে সেটা আমার বিভব যে ভিডিও দেওয়া আছে বিভব চ্যাপ্টারে ইলেকট্রিক পোটেনশিয়াল তার ফার্স্ট লেকচার এবং থার্ড লেকচার দেখলে তুমি একদম ইজিলি বুঝতে পারবে যে কেন আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে ফ্লো করছে। তাহলে আধান ফ্লো করে কোন শর্তে, বিভবের পার্থক্যের জন্য। তাপ ফ্লো করে কোন শর্তে, তাপমাত্রার পার্থক্যের জন্য। জল ফ্লো করে কোন শর্তে, চাপের পার্থক্যের জন্য। তাহলে আমাদের তো শুধু কি জল প্রবাহ আর তাপ প্রবাহ এর সঙ্গে সেটা কিছু তুলনা করব, কিন্তু আমাদের মেন কি এটা আমাদের তড়িৎ প্রবাহ, তাই তো? তাহলে আমাদের এই চ্যাপ্টারে মেন মেন উদ্দেশ্য কি, এই তড়িৎ প্রবাহ কি তাকে ডিফাইন করা। তাহলে এবার আমাকে মেন জানতে হবে, এবার আমাকে মেন জানতে হবে যে তড়িৎ তড়িৎ প্রবাহ কি, তড়িৎ প্রবাহ বা আমরা বলি যে প্রবাহ মাত্রা একই জিনিস, তড়িৎ প্রবাহ কি বা তড়িৎ প্রবাহ মাত্রা কি, তড়িৎ প্রবাহ কি এবং তড়িৎ প্রবাহ মাত্রা জিনিসটা একই। এবার এই তড়িৎ প্রবাহ মাত্রা আমরা কাকে বলি, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াচ্ছি, কেন তোমরা যতটা ভাবছো যে আমরা ক্লাস টেনে যা পড়েছি এখানেও একই না, অনেক ডিফারেন্স। এই প্রথম ভিডিওতে বা প্রথম ক্লাসে তোমরা দেখতে পাবে যে আমাদের কনসেপ্টের লেভেল কোথায় চলে গেছে বা অ্যাকচুয়ালি আধান ফ্লো হওয়ার মেন কনসেপ্টটা কি বা আধানটা ফ্লো হচ্ছে কিভাবে। তা দেখো মন দিয়ে বুঝে যাবে কনসেপ্ট কোথায় যাবে, লাস্ট ভিডিওতে তোমরা বুঝতে মানে লাস্ট পর্যায়ে গিয়ে তোমরা বুঝতে পারবে যে কনসেপ্টটা কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে প্রবাহ মাত্রা, তাই তো? তাহলে প্রবাহ মাত্রা, তাহলে তড়িৎ প্রবাহ কার মধ্যে দিয়ে যাবে, যারা তড়িৎ প্রবাহে সক্ষম যারা পরিবাহী, তাই তো? তাহলে তুমি ধরলে যে এটা একটা আছে কন্ডাক্টিং ওয়্যার, এটা কি আছে, একটা আছে তার আছে, তাই তো? এটা একটা পরিবাহী তার আছে। তাহলে তোমাকে কি বলেছে এই প্রবাহ মাত্রা, তাহলে প্রবাহ মাত্রা কাকে বলবো বা তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ কাকে বলবো। তাহলে তড়িৎ প্রবাহ বলতে বোঝায় যে এটা কি আছে, এটা একটা কন্ডাক্টিং ওয়্যার আছে, তাহলে এই ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে মানে আধান ফ্লো করছে। একই তড়িৎ প্রবাহ যদি বলতে হয় আমরা কি করবো, যদি বলা হয় দেখো আগে এটা আছে নদী, এটা আছে নদী, তাহলে তোমাকে যদি বলে এই নদীর মধ্যে দিয়ে জল যে ফ্লো করছে এই জলের কারেন্ট, জলের কারেন্ট, জলের কারেন্ট হয় জানো তো, যে জলের স্রোত
জলের যে স্রোত, জলের যে স্রোত ওটাকে আমরা কি বলি, জলের কারেন্ট। দেখবে অনেকে কিন্তু বলে যে যেখানে, দেখবে বলে যে যেখানে জল অনেক বেশি ফ্লো করছে, অনেকে বলে যে জলের কারেন্ট অনেক বেশি, জলের কারেন্ট। একই জলের কারেন্ট বলতে কি বোঝায়, যে এমন না যে জলের কারেন্ট মানে ওই জলের, জলের টাচ করলে তোমাকে শক মারবে, তোমাকে ঝাটকা মারবে, ওরকম না। যে জলের কারেন্ট বলতে বোঝায় ওই স্রোতটা। তাহলে যদি বলে এই জলের কারেন্ট কত বা জলের স্রোত কত, তাহলে তাহলে তুমি কি করবে, দেখো জলের স্রোত কত, তুমি স্রোত কি করে মাপবে, তুমি মাপবে যে এই জলের তুমি যে কোনো জায়গাতে, তুমি তুমি যে কোনো জায়গাতে তুমি একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নাও, তাই তো? জলের বা এই নদী কোনো একটা অংশ, এই নদী কোনো একটা অংশে তুমি একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নাও। তাহলে এই যে জলের স্রোত বা জলের কারেন্ট বলতে বোঝায় এই যে কোনো প্রস্থচ্ছেদ, যে কোনো প্রস্থচ্ছেদ, এই যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, এই জলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে কি অ্যামাউন্টের জল প্রয়োগ হচ্ছে, তাই তো? যে তুমি এই জল, একটা জলের পাইপ আছে, একটা জলের, একটা জলের পাইপ আছে, এই পাইপের তুমি, এই যে তুমি ধরো যে এটা একটা জলের পাইপ, তুমি ধরো যে এটা একটা জলের পাইপ, এই জলের পাইপের তুমি যে কোনো একটা প্রস্থচ্ছেদ ধরো, তুমি তুমি এটা পাচ্ছো পাইপ, এই পাইপে তুমি যে কোনো একটা প্রস্থচ্ছেদ ধরো, তাহলে এই 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 প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে যত অ্যামাউন্টের জল ফ্লো করছে সেটা এই জলের কারেন্ট বোঝাবে। এছাড়াও তোমরা হয়তো ক্লাস মনে হয় কেন অবশ্যই ক্লাস ইলেভেন পড়েছ যে এটা একটা আছে ব্লক, তাই তো? এটা একটা কি আছে, এটা কিন্তু ব্লক, এটা কি আছে, এটা হচ্ছে ব্লক। হ্যাঁ, এই ব্লকের যে ক্ষেত্রফল যে আছে, মানে ওই যেটা বেদ, ওই বেদের মধ্যে দিয়ে বা এটা, এটা তো বেদ, আর এটা কি ওই বেদের ক্রস সেকশনাল এরিয়া, মানে এটা আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে তাপ প্রবাহ, তাহলে তাপ প্রবাহ কাকে বলি আমরা, এই যে তুমি যে ওয়াল নিয়েছো বা তুমি যে নিয়েছো, যে তুমি ঘনক নিয়েছো, তাহলে ওই ঘনকের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে কি পরিমাণ তাপ ফ্লো করছে, তাকে আমরা কি বলি, তাপের প্রবাহ। ঠিক সেভাবেই তাহলে এই তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, এই তড়িৎ প্রবাহ মাত্রা বলতে বোঝায় ওর ওই তড়িৎ বা ওই আধান যে কন্ডাক্টরের মধ্যে যে ফ্লো করছে, সেই কন্ডাক্টরের মধ্যে তুমি যে কোনো একটি, তুমি যে কোনো একটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কল্পনা করো, এটা কি, এটা হচ্ছে একটা ক্রস সেকশনাল এরিয়া, তাই তো? এই কোনো পরিমাণ, যে কোনো, যে কোনো প্রস্থচ্ছেদ, যে কোনো প্রস্থচ্ছেদ, তাহলে কোনো পরিমাণ এই যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ আধান ফ্লো করছে তাকে আমরা কি বলি, এই তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আই, তাহলে প্রবাহ মাত্রা, তাহলে প্রবাহ মাত্রা আই বলতে আমরা কি বুঝি, যে কিউ বাই টি। কি বললাম, যে প্রবাহ মাত্রা কাকে বলে, কোন পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ আধান ফ্লো করে তাকে আমরা কি বলি, প্রবাহ মাত্রা। কিন্তু আবার কোন কোন বইয়ে, মানে যেগুলো স্ট্যান্ডার্ড বই, হ্যাঁ যেগুলো বেশ ভালো বই, সেগুলো বইয়ে লেখা থাকে, কোন বইয়ে আবার যারা, যেগুলো স্ট্যান্ডার্ড বই সেগুলো বইয়ে আবার লেখা থাকে যে কোন পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন ফ্লো করে, যে পরিমাণ ইলেকট্রন ফ্লো করে তাকে আবার বলা হয় প্রবাহ মাত্রা। যে অ্যাকচুয়ালি কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে আধান ফ্লো করলেও আমরা কি বলছি, প্রবাহ মাত্রা, আবার ইলেকট্রন ফ্লো করলেও তাকে আমরা কি বলছি, প্রবাহ মাত্রা। যে অ্যাকচুয়ালি এই দুটো যে কনসেপ্ট, যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ আধান ফ্লো করছে বা যে পরিমাণ ইলেকট্রন ফ্লো করছে তাকে আমরা কি বলছি, যে প্রবাহ মাত্রা। যে অ্যাকচুয়ালি যে কোনটা সঠিক,
যে ইলেকট্রন যে ফ্লো তাকে আমরা বলছি কারেন্ট, যে আধান ফ্লো তাকেও বলছি আমরা কারেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি দুটাকেই বলতে পারবো কি পারবো না বা দুটাই বলা যায় কি যায় না। দেখবে তোমাদের বেশিরভাগ বইয়ে, তোমাদের বেশিরভাগ বইয়ে লেখা আছে যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ আধান ফ্লো করে। আবার অন্য বইয়ে লেখা আছে যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন ফ্লো করে। তাহলে এবার তোমাদের আমি তো বললাম আধান, তোমাদের বই আছে আধান, তুমি অন্য একটা ভালো স্ট্যান্ডার্ড বই দেখলে ওখানে লেখা আছে ইলেকট্রন, তাহলে তুমি আমাকে বলবে যে স্যার আপনি পড়াচ্ছেন আধান, বই আছে আধান। কিন্তু আবার অন্য বইয়ে বা বিভিন্ন যে বিভিন্ন আর্টিকেলসে বা বিভিন্ন বিভিন্ন পেপারে লাগাতে পারে যে ইলেকট্রন ফ্লোকে আমরা কারেন্ট বলি, তাহলে এই দুটার মধ্যে লিঙ্কেজ লিঙ্ক কোথায়, বা অ্যাকচুয়ালি দুটার মধ্যে দুটা বলার কারণটা কি, যে একটা বইয়ে আধান বলছে, একটা বইয়ে আধান ফ্লোর যে রেটকে বলছে কারেন্ট, আর একটা কি ইলেকট্রন ফ্লোর রেটকে বলছে কারেন্ট, তাহলে দুটার কারণটা কি আমি সেটাও বলবো। তাহলে আধান ফ্লোকে বলি কারেন্ট বা ইলেকট্রন ফ্লোকে আমরা কারেন্ট বলে থাকি। তাহলে প্রবাহ মাত্রা আগে বলবো যেটা আমাদের বইয়ে আছে, কিন্তু আমি অবশ্যই বলে দেবো যে এই ইলেকট্রন ফ্লোটা আমরা কারেন্ট বলে থাকি, অবশ্যই কারেন্ট। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন ফ্লো করছে ওটাকেই আমরা মেন কারেন্ট, মেন ওটাই হয়। অ্যাকচুয়ালি আধানটা কি করে আসছে সেটাও বলবো। তাহলে ঠিক আছে, তোমরা আপাতত ধরো যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ আধান ফ্লো করছে তাকে আমরা কি বলবো, যে কারেন্ট, তাই তো? তাকে বলবো কারেন্ট, তাকে আমরা বলবো কারেন্ট। তাহলে তাহলে আই মানে কি, কিউ বাই টি, তাই তো? তাহলে আই মানে কিউ বাই টি, তাহলে তাহলে কিউ মানে কত হবে, আই টি, তাই তো? কিউ মানে হবে আই টি। তাহলে এবার তাহলে প্রবাহ মাত্রা, তাহলে প্রবাহ মাত্রার একক কত হবে, একক, তাহলে আধানের, তাহলে প্রবাহ মাত্রার একক মানে আধানের একক বাই সময়ের একক, তাহলে আধানের একক কি হয় কুলম বাই সেকেন্ড, এই কুলম বাই সেকেন্ডকে আবার লেখা যায় কি অ্যাম্পিয়ার, কি লেখা যায় অ্যাম্পিয়ার, তাই তো? এই অ্যাম্পিয়ার হচ্ছে একজন সাইন্টিস্টের নাম, তাহলে অ্যাম্পিয়ার একজন বিজ্ঞানী নাম হওয়ার জন্য আমরা এখানে যে যে এককটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে লিখি, যত অ্যাম্পিয়ার। তাহলে যদি লিখি আমরা যে ওয়ান অ্যাম্পিয়ার মানে কত, ওয়ান কুলম বাই ওয়ান সেকেন্ড, তাই তো? যে ওয়ান অ্যাম্পিয়ার মানে ওয়ান কুলম বাই ওয়ান সেকেন্ড, তাহলে ওয়ান অ্যাম্পিয়ার কাকে বলবো, এই ওয়ান অ্যাম্পিয়ার আমরা কাকে বলবো, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে যদি ওয়ান কুলম আধান প্রবাহিত হয় তবে ওই পরিবাহীর মধ্যে দিয়ে ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবং এই যে অ্যাম্পিয়ার, তাহলে এটা কি, এটা মানে কারেন্টের একক, এবং কারেন্টের মাত্রা কি, এই কারেন্ট মাত্রা। এবং তোমাদের বলে দিই যে তোমাদের আন্তর্জাতিক লেভেলে যে সাতটি মৌলিক মাত্রা আছে, তাই তোমরা ক্লাস নাইনে পড়েছো এবং ইলেভেনেও আছে, যে তোমাদের যে আমাদের ইন্টারন্যাশনাল সিস্টেমে যে সাতটি মৌলিক মাত্রা আছে বা মৌলিক একক আছে তার মধ্যে এই অ্যাম্পিয়ার হচ্ছে একটা, তাই তো? তাহলে অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়, কুলম বাই সেকেন্ড। তাহলে ওয়ান অ্যাম্পিয়ারটাকে বলবো যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এক সেকেন্ডে যদি ওয়ান কুলম আধান প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কত, ওয়ান অ্যাম্পিয়ার, এটা একক। আর মাত্রা, এর মাত্রাকে আমরা আই দিয়েই ডিনোট করা হয়, আই, কেন আইটা কি একটা মৌলিক মাত্রা, যে অ্যাকচুয়ালি কি, যে এটা অ্যাকচুয়ালি এই আই, আই এর সাহায্যেই যে কোনো রাশির মাত্রা তৈরি হয়। যেমন এই যে আধান, দেখো তো কিউ মানে কত, আই টি, তাহলে আধানের একক কত হবে, তাহলে আধানের একক মানে কত হবে, কারেন্টের একক ইন্টু সময়ের একক, তাহলে কারেন্টের একক কত হয় আই, আর সময় ক্যাপিটাল টি। তাহলে তোমরা স্ট্যাটিক
ইলেকট্রিসিটির প্রথম চ্যাপ্টারে পড়েছো যে আধানের মাত্রা কত হয় আইকিউ, তোমরা একদম বিয়ে করেছো, একদম ডাইরেক্ট তোমরা পড়েছো যে আধানের আধানের সরেটা মাত্রা একক মাত্রা মাত্রা, তাহলে আধানের মাত্রা তোমরা ডাইরেক্ট কি বলেছো আইকিউ, তাহলে এই আইকিউটা এসছে এখান থেকে, তাহলে আই মানে কিউ বাই টি, কিউ মানে আইটি, তাহলে আই মানে কি কারেন্ট যার মাত্রা আই দিয়ে লিখি, আর স্মল টি মানে সময় ওর মাত্রা ক্যাপিটাল টি, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ আধান আধান প্রবাহিত হয় তাকে বলে তড়িৎ প্রবাহ মাত্রা, মানে আই মানে কিউ বাই টি, তাহলে এই আধান এই যে প্রবাহ মাত্রা একক কি হয় অ্যাম্পিয়ার, তাহলে ওয়ান অ্যাম্পিয়ার মানে ওয়ান কুলম্ব বাই ওয়ান সেকেন্ড, তাহলে মাত্রা কি হয় আই এবং আধানের মাত্রা আই টি। এবং এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এই টি সময়ে যে শুধুমাত্র সব সময় কিউ আধানই প্রয়োগ করবে তার কিন্তু কোনো পসিবিলিটি নাই, যে অ্যাকচুয়ালি যে এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে ওই প্রত্যেক এক সেকেন্ডে যে সম হারে যে আধান প্রয়োগ করবে আমি সেটা বলতে পারবো না, যে অ্যাকচুয়ালি কি যে এই সেম প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে আধানের ফ্লোটা কমতে পারে আবার বাড়তে পারে, তাহলে এই এক সেকেন্ডের সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে এই আধান ফ্লোর যে রেটটা বা আধান যে ফ্লোর যে পরিমাণ সেটা কমতে পারতে পারে, তাহলে সময়ের সাপেক্ষে আধান ফ্লো বা আধান এই ক্রস সেকশনাল এরিয়া থেকে প্রবাহিত হওয়াটা বাড়তে পারে কমতে পারে, তাহলে সময় সাপেক্ষে আধান ফ্লো যদি বেড়ে যায় তাই বলবো কারেন্ট বেড়ে গেছে, এবং ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে এই সেম সময় সাপেক্ষে আধান ফ্লো যদি কমে যায় তাহলে আমি কি বলবো তাহলে কারেন্টটা কমে গেছে। তাহলে আমরা এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট লাইন নিতে পারবো, সেটা হচ্ছে প্রবাহ মাত্রা সময়ের অপেক্ষক, কি বললাম যে প্রবাহ মাত্রা সময়ের অপেক্ষক, যে প্রবাহ মাত্রা সময়ের অপেক্ষক, যে অ্যাকচুয়ালি কি আই ইকুয়ালস টু ফাংশন অফ টি, তাই তো, যে আই ইকুয়ালস টু ফাংশন অফ টাইম, কেন সময়ের সাপেক্ষে এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে আধান প্রবাহ যদি কমে যায় বা যদি বেড়ে যায় তাহলে কি এই কারেন্টটাও কমে যাবে বা বেড়ে যাবে, তাহলে এই সময়ের উপরে ডিপেন্ড করছে যে কারেন্টটা, তাহলে কি ওই সময়ের সাপেক্ষে ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে আধান ফ্লো যদি বেড়ে যায় তাহলে কারেন্ট বাড়বে, সেম মানে কি এবারে সময়ের সাপেক্ষে আধান যদি কমে যায় তাহলে এখানে কারেন্টটাও কমে যাবে, তাহলে আমি কি বলবো যে আই ইকুয়ালস টু ফাংশন অফ টাইম, যে সময় সাপেক্ষে আধান ফ্লো বাড়লে কারেন্ট বাড়বে, সময় সাপেক্ষে আধান ফ্লো কমলে কারেন্ট কমবে, তাহলে অ্যাকচুয়ালি ওই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে সমপ্রবাহে যে আধান যাবে সেটা বলতে পারবো না, তাহলে সময় সাপেক্ষে প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে আধান ফ্লো বেশি হলে কারেন্ট বেশি হবে এবং সময় সাপেক্ষে আধান ফ্লো কম হলে কারেন্ট কম হবে, তাহলে কারেন্ট ইকুয়ালস টু ফাংশন অফ টাইম, ক্লিয়ার। এবার এই প্রবাহিতরিতে যেটা মেন এবং ইম্পর্টেন্ট জিনিস এখনই এবার আসবে সেটা হচ্ছে এই প্রবাহ মাত্রার অভিমুখ, এটা ইম্পর্টেন্ট যে প্রবাহ মাত্রা অভিমুখ কোন দিকে হবে, এবং তার আগে বলি যে প্রবাহ ঠিক আছে আগে আগে বলে দিই যে প্রবাহ মাত্রা অভিমুখ কোন দিকে হবে, এই অভিমুখ বলার পর তারপর বলবো এই প্রবাহ মাত্রা স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি, তাই তো, তাহলে এবার তড়িৎ মানে এবার হচ্ছে প্রবাহ মাত্রার অভিমুখ, এই অভিমুখটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এই অভিমুখের ব্যাখ্যাতে তোমরা বুঝতে পারবে যে এই সময়ের সাপেক্ষে আধান ফ্লো ব্যাপারটা কি আর সময়ের সাপেক্ষে ইলেকট্রন প্রবাহ ব্যাপারটা কি, এবং এবং তোমরা হয়তো ক্লাস টেন থেকে বা তোমরা যবে থেকে তোমরা জেনেছ যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে আধান প্রবাহিত করে, যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার
হওয়া তোমরা জবে থেকে জেনে তো যে তবে থেকে একটা লাইন তোমরা সবাই জানো কি জানো তোমরা জানো যে দেখো তোমরা জানো যে যে পরিবাহীর মধ্যে দিয়ে পরিবাহীর মধ্যে দিয়ে পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন ইলেকট্রন প্রবাহিত হলেই ইলেকট্রন প্রবাহিত হলেই তড়িৎ প্রবাহ হয়। এই লাইনটা তোমরা সবাই জানো যে পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হলেই কি তড়িৎ প্রবাহিত হয়। এটা তোমরা সবাই জানো যে কোন তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার জন্য ইলেকট্রন ফ্লো কেন জরুরি। ইলেকট্রন ফ্লো না হলে কারেন্ট ফ্লো কখনোই হবে না, একদম ইম্পসিবল, একদম কখনোই হবে না। যে একমাত্র ইলেকট্রন ফ্লো হলেই ওই পরিবাহীর মধ্যে দিয়ে আধান ফ্লো করবে, মানে আমরা কি বলি যে তড়িৎ প্রবাহিত করবে। অ্যাকচুয়ালি এই লাইনটার মানে কি যে এই প্রবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ করবে, বা তড়িৎ প্রবাহ হওয়ার জন্য ইলেকট্রনের প্রবাহ কেন বেশি জরুরি। ইলেকট্রন ফ্লো না হলে তড়িৎ প্রবাহ হওয়া ইম্পসিবল, আধান ফ্লো কখনোই হবে না। বা অ্যাকচুয়ালি আধান ফ্লো হচ্ছে কি সেটাও তোমাকে জানতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে এই লাইনটা যদি বুঝতে পারো বা আধান ফ্লো হওয়ার জন্য ইলেকট্রন ফ্লো কেন দরকার, বা অ্যাকচুয়ালি কোন তারের মধ্যে দিয়ে আধান ফ্লো যে হচ্ছে এই আধানটা, এই যে আধান হচ্ছে আধান, এই আধানটা সাপ্লাই করছে কে, এই আধানটা আসছে কোথা থেকে, আমরা বলছি না, এই যে আমি বললাম এই যে এখনো লেখা আছে এই আধান কিউ, প্রশ্ন যে আধান, এই যে আধানটা আমরা কি বললাম সংজ্ঞাতে যে যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে যে কোন পরিবাহীর যে কোন প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয়। এবার প্রশ্ন এই আধানটা সাপ্লাই করছে কে, আধান সাপ্লাই করছে কে, এটা এক নম্বর কোশ্চেন। সেকেন্ড, আধান প্রবাহিত হওয়ার জন্য বা তড়িৎ প্রবাহের জন্য ইলেকট্রন ফ্লো কেন জরুরি, এবং এটা সেম যে প্রবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ হয়। এবার এই লাইনের মানে কি, এই জিনিসটাই বুঝতে পারলে এই জিনিসটার এই টপিকটাই আধান আসছে কোথা থেকে আর আধান প্রবাহিত হওয়ার জন্য ইলেকট্রনের দরকার কি, এই লাইনটাই বুঝতে পারলে তড়িৎ প্রবাহ কেন হচ্ছে, কারেন্ট কেন ফ্লো হচ্ছে, একদম সম্পূর্ণ তোমাদের ফিলিং চলে আসবে। যে তোমাদের এত দিনের যে প্রশ্ন যে ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য কারেন্ট ফ্লো হয়, ওয়াই কেন হয়, এটাই তোমার আজকে সম্পূর্ণ ক্লিয়ার। তাহলে দেখো তুমি ধরো যে এটা একটা কি আছে, এটা একটা আছে কপার ওয়্যার বা অ্যালুমিনিয়াম ওয়্যার, তাই তো, একটা পরিবাহী আছে। এবার এর সঙ্গে কে যুক্ত করা হয়েছে, একটা ব্যাটারি। এই যে ব্যাটারি, এই ব্যাটারি মানে কি, এই ব্যাটারিকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে তড়িৎ চালক বল। এই তড়িৎ চালক বল কি, এটা নিয়েও আমাদের নেক্সট ভিডিও, মানে আমাদের সেকেন্ড লেকচার এই তড়িৎ চালক বল নিয়েই হবে, তাই তো? তাহলে এটাকে আমাদের একটা এক্সটার্নাল ভোল্টেজ সাপ্লাই, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, আর এটাকে আমাদের একটা কন্ডাক্টিভ ওয়্যার আছে, একটা পরিবাহী আছে, তাই তো? তাহলে এটা প্লাসের জন্য কি হবে, এটা প্লাস, তাহলে এটা হবে প্লাস প্রান্ত হবে আর এটা হচ্ছে মাইনাস প্রান্ত, তাই তো? তাহলে এই তারের মধ্যে, এই তারের ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, কেন, এটা তো একটা প্লাস না, এই প্লাস তো এখানে প্লাস যুক্ত আছে, এই মাইনাস এখানে মাইনাস যুক্ত আছে, তাহলে এই তারের কি একদিকে প্লাস একদিকে মাইনাস, তাহলে এই তারের মধ্যে একটা কে সৃষ্টি হবে, কে সৃষ্টি হবে, ই ই
ইন্টারনাল ই ইন্টারনাল তৈরি হবে, তাই তো? এবং এটা প্লাস মানে এদিকে কি হবে, এদিকে হবে প্লাস, কি হবে এদিকে কি প্লাস হবে, এটা মাইনাস হবে, এদিকে হবে মাইনাস, তাই তো? এদিকে প্লাস হবে, এদিকে হবে মাইনাস, ঠিক আছে? এবং তাহলে এদিকে প্লাস এবং এদিকে মাইনাস হওয়ার জন্য ইলেকট্রিক ফিল্ডের অভিমুখন দিকে হবে প্লাস থেকে মাইনাস দিকে। তাহলে এই কন্ট্যাক্টিং ওয়্যারের দুই দিকে ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য এই তারের ঠিক দুই প্রান্তে একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেনসিটি জেনারেট করবে, মানে ইলেকট্রিক ফিল্ড প্লাস থেকে মাইনাস দিকে, তাই তো? এবার এবার তোমাকে কিছু কিছু বছর আগে যেতে হবে, মানে কি মানে কয়েকশো বছর। সেটা হচ্ছে একজন ছিল বিজ্ঞানী যার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, যিনি আধানকে আবিষ্কার করেছিল এবং ব্যাখ্যাও দিয়েছিল, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তাই তো? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এবং এর নাম তোমরা শুনেছ কোথায়? বিশেষ করে বজ্রবিদ্যুতের সময় তোমরা এই নামটা শুনেছ যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, উনি কিন্তু এই স্থির তড়িৎ বা ইলেকট্রো মানে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটির সঙ্গে উনি জড়িত। এই বেঞ্জামিন এটা মঞ্চে বুঝলো, তাহলে এই থিওরি বুঝলে তোমাদের তড়িৎ প্রবাহের কারণ, মুক্ত ইলেকট্রন কেন লাগে তার কারণ সব অ্যান্সার হয়ে যাবে এবং সম্পূর্ণ ফিলিংস আসবে যে অ্যাকচুয়ালি কারেন্টটা কি। তাহলে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কত, প্রায় 17th century মানে 1600 something বা 17th বা 18th century মানে 1600 থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উনি কি দেখেছিলেন, উনি দেখেছিলেন যে ওই তড়িৎ বিভব, তাই তো? উনি দেখেছিলেন যে তড়িৎ বিভব যে এখানে আছে হাই পোটেনশিয়াল আর এখানে আছে লো পোটেনশিয়াল, তাই তো? এখানে লো পোটেনশিয়াল যে অ্যাকচুয়ালি তোমাকে আমি এই প্রোভাইডরি থেকে আবার তোমাকে কি যে বিভব চ্যাপ্টারে নিয়ে যাচ্ছে, বিভব চ্যাপ্টারে, এটা আছে হাই পোটেনশিয়াল, এটা আছে লো পোটেনশিয়াল, তাই তো? তাহলে এবার এটা কার সময়কার, এটা হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, যে উনি আধান সম্বন্ধে উনি সমস্ত কিছু উনি ক্যারেক্টারগুলিকে উনি দেখেছিলেন এবং যে এই যে এটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল। তাহলে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উনি দেখলেন যে আধান ফ্লো করে কোথায় এবং সেটা তোমাদের আমি বিভব চ্যাপ্টারে তো তাই বলাইছি যে আধান ফ্লো করে কোথায়, আধান চার্জ, হ্যাঁ, তাহলে আধান কোথায় ফ্লো করে, হায়ার পোটেনশিয়ালে লোয়ার পোটেনশিয়ালে, তাই তো? তাহলে আধান কোথায় ফ্লো করছে, আধান এই প্লাস চার্জ এই আধানটা, এই আধান কোথায় ফ্লো করছে, এদিকে হাই পোটেনশিয়াল, তার মানে কি তার এখানে আছে অনেক কিছু প্লাস প্লাস, আর এখানে লো পোটেনশিয়াল মানে এদিকে আছে মাইনাস বা কম প্লাস আছে, তাই তো? এখানে হাই পোটেনশিয়াল মানে অত্যাধিক প্লাস, এখানে লো মানে মাইনাস বা কম চার্জ আছে। তাহলে এই অঞ্চলের মধ্যে কি একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে, তো এই অঞ্চলের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে। এই ফিল্ডের মধ্যে যদি একটা আধান দেওয়া হয়, তাকে এই প্লাস আধান, যদি প্লাস আধান দেওয়া হয় তাহলে কি দেখবো, এই প্লাসটা একে ধাক্কা মারবে, এই মাইনাসকে টানবে। তাহলে এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী এই আধান কোথায় ফ্লো করছে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, তাহলে উচ্চ মানে কি প্লাস থেকে মাইনাসে আধান ফ্লো করছে। তাহলে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তাহলে এর যে তত্ত্ব সে অনুযায়ী আধান কোন দিকে ফ্লো করছে, মাইনাস থেকে প্লাসের দিকে। এবং এই তোমরা পড়লে যে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, যে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে
প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে এই যে আধান যে প্রবাহিত হচ্ছে সেটাই তো কারেন্ট। আধান যে প্রবাহিত হচ্ছে সেটা কি? সেটা তো সেটাই কারেন্ট। তাহলে এই বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের যে কনসেপ্ট, কত 17th আর 18th century, প্রায় 1600 কি 1700 খ্রিস্টাব্দের মধ্যে, তাহলে ওনার কি কনসেপ্ট যে আধান ফ্লো করে উচ্চ থেকে নিম্ন অবশ্যই তাই তাই তো যে কেন তোমাদের তো আমি তো বিভব ক্ষেত্রে পড়াইছি, আসলে ওনার কনসেপ্ট ভুল না, ওনার কনসেপ্ট ঠিক, ওনার কনসেপ্ট ঠিক যে আধান ফ্লো কোথায় করবে উচ্চ থেকে নিম্ন। কেন এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে কি হয়েছে একটা পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, তাহলে এ প্লাস ওকে ঠেলবে মাইনাস টানবে, তাহলে তাহলে আধান কোথায় ফ্লো করবে প্লাস থেকে মাইনাসে। তাহলে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের এই 17th ও 18th century তাহলে উনি কি বললো যে আধান কোথায় ফ্লো করবে উচ্চ পোটেনশিয়াল থেকে নিম্ন পোটেনশিয়ালে, মানে কি প্লাস থেকে মাইনাসে আধান ফ্লো করবে, ঠিক আছে তাই তো? এটা তো কনসেপ্ট যে আধান কোথায় ফ্লো করবে উচ্চ থেকে নিম্ন। এবার প্রশ্ন হলো যে এর ঠিক পরে প্রায় 19th century কে আসলো জে জে থমসন, কে আসলো জে জে থমসন, এবং এই জে জে থমসন কি করলো উনি এবার ইলেকট্রন কণা আবিষ্কার করলেন, ইলেকট্রন কণা কি করলো ইলেকট্রন কণা তাই তো? যে অ্যাকচুয়ালি এই যে এই মানে অ্যাকচুয়ালি এই 19th century জে জে থমসন উনি বললেন যে এই যে পরিবারই আছে মনে বুঝো 19th century জে জে থমসন বললেন, 19th century জে জে থমসন বললেন আচ্ছা এই যে পরিবারই আছে, তাহলে এই যে পরিবারই আছে এই পরিবারের মধ্যে তো মুক্ত ইলেকট্রন রয়েছে তাই তো? তাহলে এখানে তো মুক্ত ইলেকট্রন রয়েছে তাই তো? এখানে অবশ্যই মুক্ত ইলেকট্রন রয়েছে। যে অ্যাকচুয়ালি মুক্ত ইলেকট্রন কারা? মুক্ত ইলেকট্রন বলতে বোঝায় যে কোনো একটি নিউক্লিয়াসের সবচেয়ে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটি নিউক্লিয়াস দ্বারা সব থেকে ক্ষীণভাবে আবদ্ধ হয়ে আছে, যাকে অল্প সামান্য লোভ দেখালেই ও সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসকে ত্যাগ করে বাইরে বেরিয়ে চলে আসবে তাই তো? তাহলে মুক্ত ইলেকট্রন কাকে বলবো? যে কোনো নিউক্লিয়াসের সবচেয়ে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটি খুব ক্ষীণভাবে নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ হয়ে ঘুরছে, এবং যাকে অল্প সামান্য কি বাহ্যিক সোর্স অ্যাপ্লাই করলে ও নিউক্লিয়াসের যে বন্ধনকে ছিন্ন করে বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে এই যে এটা কি একটা পরিবাহী? যারা পরিবাহী ওর মধ্যে কে থাকে? অবশ্যই মুক্ত ইলেকট্রন থাকে। এটা কে বললো 17th 18th century মানে কত 1600 থেকে 1700 এর মধ্যে, হ্যাঁ আর এটা প্রায় 1800 লাস্টের দিকে, এটা প্রায় 1800। তাহলে উনি বললো যে পরিবাহী ওর মধ্যে তো মুক্ত ইলেকট্রন রয়েছে, মুক্ত ইলেকট্রন রয়েছে। তাহলে এবার এই পরিবাহীর দুই প্রান্তে যখনই পোটেনশিয়াল অ্যাপ্লাই করব, তাহলে মুক্ত ইলেকট্রন মানে কত ফ্রি ইলেকট্রন, ফ্রি অল্প সামান্য কি বাহ্যিক সোর্স অ্যাপ্লাই করলেই ও ফ্রি হয়ে যাবে। তাহলে এই যে প্লাস, এই প্লাস মানে আছে এই মাইনাস মানে আছে, তাহলে এই যে আছে কন্ডাক্টর যে আছে পরিবাহী ওর মধ্যে অবশ্যই মুক্ত ইলেকট্রন বর্তমান, ঠিক আছে? তাহলে এই মুক্ত ইলেকট্রন অবশ্যই আছে, এবার দুই প্রান্তে যখনই পোটেনশিয়াল অ্যাপ্লাই করব তাহলে এই যে প্লাসের জন্য এই মুক্ত ইলেকট্রন কি হবে এই প্লাস দ্বারা আকর্ষিত হবে, এই মাইনাস দ্বারা বিকর্ষিত হবে। তাহলে লব্ধি বল, তাহলে লব্ধি বল কোন দিকে কাজ করবে? মাইনাস থেকে প্লাস দিকে তাই তো? এখানে আছে প্লাস, এই যে মুক্ত ইলেকট্রন প্লাস দ্বারা আকর্ষিত হবে আর মাইনাস দ্বারা বিকর্ষিত হবে, তাহলে এই মুক্ত ইলেকট্রন প্লাসের দিকে আসবে আর কেউ লোকে হেল্প করবে ফেলবে, তাহলে এই মুক্ত ইলেক্ট্রনের উপর লব্ধি বল কোন বরাবর কাজ করবে? মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে এবার জে জে থমসন ভাবলেন যে অ্যাকচুয়ালি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উনি যে বলেছে যে আধান ফ্লো হচ্ছে
হায়ার থেকে লোয়ার পোটেনশিয়াল, একদম ঠিক, মন দিয়ে বুঝলেন দেখেন যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উনি বলেছে যে আধান ফ্লো হচ্ছে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, একদম ঠিক, ঠিক আছে, আধান ফ্লো হচ্ছে হায়ার থেকে লোয়ার পোটেনশিয়ালে, আধান আধান হ্যাঁ ইলেকট্রন আধান আধান ফ্লো করছে প্লাস থেকে মাইনাসে, একদম ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এবং কোন পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাই কি কারেন্ট, ওটাও ঠিক আছে। কিন্তু এই পরিবাহীর মধ্যে আধান যে সাপ্লাই হবে সেই আধানটা সাপ্লাই কে করছে, এবার তো প্রশ্ন এটা যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ঠিকই বলেছে যে আধান ফ্লো করছে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে, তাহলে প্লাস চার্জ প্লাস থেকে মাইনাসে দিকে যাবে, তাহলে আধান ফ্লো করছে প্লাস থেকে মাইনাসে, তাহলে কারেন্ট ফ্লো করছে মানে আধান ফ্লো করছে প্লাস থেকে মাইনাসে, তাহলে তাহলে কি তাহলে কারেন্ট ফ্লো করছে মানে প্রবাহ তড়িৎ প্রবাহ কি ফ্লো করছে প্লাস থেকে মাইনাসে, ঠিকই আছে, একদম কনসেপ্ট ক্লিয়ার, ঠিকই আছে। কিন্তু এই যে এই জে জে থমসন 19th century উনি বলেছে এখানে তো মুক্ত ইলেকট্রন রয়েছে, তাহলে এর দুই প্রান্তে ভোল্টেজ অ্যাপ্লাই করলে তাহলে মুক্ত ইলেকট্রন ফ্লো হচ্ছে মাইনাস থেকে প্লাসে, মাইনাস থেকে প্লাসে ফ্লো হচ্ছে, ঠিক আছে। কিন্তু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যেটা বললেন যে আধান ফ্লো করছে প্লাস থেকে মাইনাসে, যাকে বললো কারেন্ট, বাট এক্ষেত্রে আধানটা কোথায় বা এই আধানটা যে ফ্লো হচ্ছে মানে বুঝতে পারছো কি, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের সমস্ত কনসেপ্ট ঠিকই আছে, আধান ফ্লো করছে প্লাস থেকে মাইনাসে এবং আধানের ফ্লোটাকে উনি বললো কারেন্টের ফ্লো, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু এই যে তারের মধ্যে, এই তারের মধ্যে আধানটা কোথা থেকে আসছে, এখানে কি করা হয়েছে, এখানে কিছুই না, এখানে একটা হায়ার পোটেনশিয়াল আছে, এখানে হায়ার এখানকে যেখানে একটা হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল, একটা চার্জকে তুললাম তুলে এখানে দিলাম বসিয়ে ও ফ্লো করলো, এটাই ব্যাপার, তাই তো, চার্জ তুললাম দিলাম বসিয়ে চার্জ প্লাস থেকে মাইনাসে ফ্লো করলো, কোথায় করলো হায়ার থেকে লোয়ার প্লাস থেকে মাইনাস, আধান ফ্লো করলো প্লাস থেকে মাইনাস, তাহলে ওটাই আমরা কারেন্ট দিই। কিন্তু এই তারের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে মানে এই কারেন্ট ফ্লো করার জন্য এই আধানটা কোথা থেকে আসছে, এখানে তো আধান কেউ নাই, এখানে তো মেনলি তো যে ইলেকট্রন সেটাই ফ্লো করছে, এবার হয়ে গেল বলবো যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কনসেপ্ট একদম ঠিকই আছে, কিন্তু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ক্ষেত্রে আধানের যে ফ্লোটাকে উনি কারেন্ট বলেছেন, কিন্তু এই কন্ডাক্টিং ওয়্যারে যে কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে এখানে কারেন্ট ফ্লো হওয়ার জন্য আধান সাপ্লাই কে করছে, কেউ তো নাই, এখানে যদি ফ্লো হয় একমাত্র ইলেকট্রন ফ্লো হচ্ছে, একমাত্র ইলেকট্রন ফ্লো হচ্ছে, একমাত্র ইলেকট্রন ফ্লো হচ্ছে, তাহলে 19th century এসে কনসেপ্ট ক্লিয়ার হলো যে এই যে তারের মধ্যে কোনো আধান ফ্লো হয় না, কোনো আধান ফ্লো হয় না, কোনো আধান ফ্লো হয় না, কে ফ্লো হচ্ছে একমাত্র মুক্ত ইলেকট্রন ফ্লো হচ্ছে। কিন্তু 19th century মানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কারেন্টের অভিমুখ কি বলেছে, প্লাস থেকে মাইনাস, একদম ঠিক আছে, প্লাস আধান রাখলে ও প্লাস থেকে মাইনাস দিকে যাবে, ওটাই আধানের ফ্লো, একদম ঠিক আছে। কিন্তু এখানে উনি দেখতে পেলেন যে এখানে আধান ফ্লো তো হচ্ছে না, কে দেখতে পেল যে জে জে থমসন, এখানে আধান তো ফ্লো হচ্ছে না, কে ফ্লো হচ্ছে ইলেকট্রন, এবং সেটা কোথায় মাইনাস থেকে প্লাসে, তাহলে একমাত্র এই যে জে জে থমসন কি বললো একমাত্র ইলেকট্রন ফ্লো হচ্ছে কোন দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে আমরা কারেন্ট ধরবো কোনটা, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন 17th এবং 18th century মাঝামাঝিতে বলে গেছে যে প্লাস থেকে মাইনাসে আধান ফ্লো হয়, ঠিক আছে, ওটাই কারেন্টের দিক। কিন্তু অ্যাকচুয়ালি এক্ষেত্রে তো কোথায় আধান, এক্ষেত্রে আধানই নাই, এখানে কে ফ্লো হচ্ছে, এখানে ইলেকট্রন ফ্লো হচ্ছে, এবং ইলেকট্রন ফ্লো তো হচ্ছে হচ্ছে এবং মাইনাস থেকে প্লাসের দিকে ফ্লো হচ্ছে, তাহলে আমরা তাহলে কাকে ধরবো, আমরা ধরবো কাকে, এবার হয়ে গেল কনফিউজন যে আমরা ধরবো কাকে, অ্যাকচুয়ালি ফ্লো তো আধান না হচ্ছে ইলেকট্রন, বাট সেটা মাইনাস থেকে প্লাসের দিকে হচ্ছে, মাইনাস থেকে প্লাস দিকে হচ্ছে আধান, মানে ইলেকট্রন ফ্লো হচ্ছে মাইনাস থেকে প্লাস, তাহলে ধরবো কাকে, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্লাস থেকে মাইনাস অন্য কনসেপ্ট, ঠিক আছে, থমসন বললো ইলেকট্রন মাইনাস থেকে প্লাস অন্য কনসেপ্ট, ঠিক আছে, কিন্তু আধানের ফ্লোটা ধরবো কোথায়, এখানে তো আধান ফ্লোই হচ্ছে না, মানে ইলেকট্রন ফ্লো হচ্ছে, তার মানে কারেন্ট ফ্লো ধরবো কাকে, কিন্তু
এখন অনেক দেরি হয়ে গেছে, কি দেরি হয়ে গেছে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই আধানের ফ্লোটা প্লাস থেকে মাইনাসে বলার প্রায় 150 বছর পর, কি বললাম, প্রায় 150 বছর পর থমসন বলল মাইনাস থেকে প্লাস। তার মানে কি, এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্টের ডিরেকশন বলার পর অনেক কিছু ফিজিক্সের জিনিস তৈরি হয়েছে, অনেক নথি আবিষ্কার হয়েছে, অনেক থিসিস পেপার লেখা হয়েছে, অনেক কিছু জিনিস ইনভেনশন হয়ে গেছে এবং তাকে বিভিন্ন পুঁথিতে বা বিভিন্ন থিসিস পেপারে বা বিভিন্ন জার্নালে বা বিভিন্ন আর্টিকেলসে লেখা হয়ে গেছে যে হ্যাঁ এটা তো সবাই জানবে যে প্লাস আধান প্লাস থেকে মাইনাসের আধান তৈরি করছে ওটাই কারেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি এক্ষেত্রে আধান কোথায়, আধান কোথায়, এখানে আধান, এখানে ইলেকট্রন ফ্লো হচ্ছে, তার মানে এখানে মাইনাস থেকে প্লাসের দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে, তাহলে আধান তো নয় এখানে ইলেকট্রন ফ্লো হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলে গেছে যে প্লাস থেকে মাইনাস কি ইলেকট্রন ফ্লো হচ্ছে এবং ঠিক তার 150 বছর পর কি এটা হয়েছে আবিষ্কার যে ইলেকট্রন ফ্লো হচ্ছে তার অপোজিট দিকে মানে মাইনাস থেকে প্লাস দিকে, এখন অনেক সময় বেশি হয়ে গেছে। সেই জন্য এই আধানের যে ফ্লো অভিমুখ বা তড়িৎ প্রবাহের যে অভিমুখ তাকে আর পরিবর্তন করেনি, কেন অলরেডি 150 বছর পার হয়ে গেছে, এই 150 বছরে অনেক জিনিস তৈরি হয়ে গেছে, অনেক বই পুঁথি হয়ে গেছে তৈরি, তাহলে এটাকে আর চেঞ্জ করলো না। একে ওই প্রচলিত, এটাই মেন ইম্পর্টেন্ট, এই প্রচলিত দিক অনুযায়ী কি বলল যে না অবশ্যই ইলেকট্রন ফ্লো হচ্ছে মাইনাস থেকে প্লাসে, কিন্তু কারেন্টটাকে ওই আধানটাকে বললো যে প্লাস থেকে মাইনাস। এবার প্রশ্ন হবে তোমাদের যে স্যার 150 বছর পর করুক আর 200 বছর পর পর করুক যে অ্যাকচুয়ালি সত্য এটাই হচ্ছে, তাই না? তুমি বলবে স্যার 150 বছর পর বলুক আর 200 বছর পর বলুক, সত্য তো সামনে এসছে, তার মানে কি ওই মাইনাস থেকে প্লাসের যে অভিমুখটা সেটাই আমাদের কারেন্ট ধরার কথা, কেন একমাত্র তো আধান কোথায়, আধান তো ফ্লো হচ্ছে না, ইলেকট্রন ফ্লো হচ্ছে, তাহলে ইলেকট্রন ফ্লোটা কি কারেন্ট ফ্লো বলার কথা, ইলেকট্রন ফ্লো তাকেই কারেন্ট ফ্লো বলার কথা। কিন্তু অ্যাকচুয়ালি যেটা কি আর যেটাতে প্রচলিত, তাহলে 150 বছর আগে থেকে প্রচলিত কি আছে প্লাস থেকে মাইনাস, তাহলে প্লাস থেকে মাইনাসে কে ফ্লো হচ্ছে, আধান ফ্লো হচ্ছে। সেই জন্য তোমরা যা করছো এই প্রবাহী তড়িৎ, এই প্রবাহী তড়িৎকের আরেকটা নাম আছে যা কি বলে কনভেনশনাল কারেন্ট, কি বললাম কনভেনশনাল। অ্যাকচুয়ালি কনভেনশনাল মানে কি প্রচলিত দিক, যে অ্যাকচুয়ালি যে তুমি আমাকে বলবে যে স্যার এটা তো প্রায় আমরা বলতে যে আধান নাই, আধান তো ফ্লো হচ্ছে না, ইলেকট্রন ফ্লো হচ্ছে না, ইলেকট্রন ফ্লোটাকে আমরা কারেন্টের অভিমুখ কেন ধরলাম না, তারও কারণ আছে, অ্যাকচুয়ালি তারও কারণ আছে যার জন্য নাকি কোনো চেঞ্জ করেনি, তাই তো? যে অ্যাকচুয়ালি ইলেকট্রন এদিকে ফ্লো হচ্ছে এবং আধান তো এটা ফ্লো হচ্ছে না, কিন্তু আধান ফ্লো না হলেও এই অভিমুখটাকে কেন কারেন্টের অভিমুখ ধরা হয়েছে, বা অ্যাকচুয়ালি আধানটা কি করে ফ্লো, আধান আসছে কোথায়, তাই তো? এবার বা অ্যাকচুয়ালি এই যে তড়িৎ প্রবাহ এর আবার নাম আছে ঠিক আছে কারেন্ট, এই কারেন্টের নাম আর কি কনভেনশনাল কারেন্ট মানে কি প্রচলিত, যে অ্যাকচুয়ালি অলরেডি প্রচলন ছিল যে প্লাস থেকে মাইনাসে যায়, কিন্তু অ্যাকচুয়ালি মুক্ত ইলেকট্রন ফ্লো হচ্ছে মাইনাসে প্লাস, আধান নাই কিন্তু আমাদের অলরেডি প্রচলন হয়ে গেছে যে প্লাস থেকে মাইনাসেই আমরা আধানের ডিরেকশন দেখি এবং তাকেই কি আমরা কারেন্ট দেখি, মানে এটা অলরেডি কনভেনশন হয়ে গেছে, সেজন্য এই কনভেনশন যে হয়ে গেছে ওটাকে কি বলে কনভেনশনাল কারেন্ট, এবং যে ইলেকট্রন ফ্লো হচ্ছে এই ইলেকট্রনটা বলা হয় ইলেকট্রনিক কারেন্ট, কি বললাম? তাই এখানে দুটো জিনিস ফ্লো করছে, একটা মাইনাস আধান মাইনাস থেকে প্লাসে মানে মুক্ত ইলেকট্রন ফ্লো করছে কোথায়, মাইনাস থেকে প্লাসে, যাকে বলে ইলেকট্রনিক কারেন্ট, এবং প্লাস আধান, এই প্লাস আধান কোথায় ফ্লো করছে, প্লাস থেকে মাইনাসে, যেটা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের
প্রচলিত থেকে এসেছে, যেমন এ প্লাস থেকে মাইনাসকে আমরা কি বলি কনভেনশনাল কারেন্ট, এবং এই প্রচলিত দিকটাকে আমরা কারেন্টের রূপ থেকে বলি। এবার এই যে আবার প্রশ্ন, কি প্রশ্ন, আমি তো এখনই বললাম যে আধান তো ফ্লো হচ্ছে না, আধান তো আধান আসলে থাকে, আধান তো ফ্লো হচ্ছে না, কিন্তু আমি আবার বললাম যে ইলেকট্রন ফ্লো হচ্ছে মাইনাস থেকে প্লাসে, যাকে বলছি ইলেকট্রনিক কারেন্ট, এবং আধান ফ্লো হচ্ছে প্লাস থেকে মাইনাসে, যাকে আমরা বলছি কারেন্ট, বা যার নাম কি কনভেনশনাল কারেন্ট, কনভেনশনাল কারেন্ট। তাহলে এই যে আমি দুটো যে ওয়ার্ড বললাম দুটো ডিফারেন্ট, একবার বললাম যে আধান ফ্লো হচ্ছে না বা আধান আধান ফ্লো হবে কোথা থেকে, আবার আমি বলছি যে আধান ফ্লো হচ্ছে। আরে এই আধান যে ফ্লো হচ্ছে, আধান ফ্লো হচ্ছে, আধান ফ্লো হচ্ছে তাকে কি ধরার জন্য এই অভিমুখকে চেঞ্জ করেনি। বললাম না যে তোমরা তো বলতে পারতে যে এটা তো ভুল, যে আমরা তো সঠিক তো পেয়ে গেছি, তাহলে আমরা তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে কেন বললাম না কারেন্ট ফ্লো, কেন অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রন ফ্লো মাইনাস থেকে প্লাস হলো আধান ফ্লো হচ্ছে কোথায়, প্লাস থেকে মাইনাসে, যাকে আমরা কি বলছি কারেন্ট, বা সেটা সেটা ওই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের প্রচলিত থেকে এসছে, মানে কনভেনশনাল কারেন্ট, কনভেনশনাল কারেন্ট। তাহলে এবার বলি, তাহলে এবার তাহলে আধান ফ্লো কোথায় গেছে, আধান ফ্লো যে অ্যাকচুয়ালি রিয়েলি কোনো আধান ফ্লো হচ্ছে না, আবার বলছি রিয়েলি কোনো আধান ফ্লো হচ্ছে না, কিন্তু তবুও আধান ফ্লো হচ্ছে। কি করে বললাম যে রিয়েলি কোনো আধান ফ্লো হচ্ছে না কিন্তু, কিন্তু আধান ফ্লো হচ্ছে কি করে দেখে নাও, যে তুমি ধরো যে এটা না, তুমি এরকম ধরো এটা যে একটা, এটা হচ্ছে এ বডি, এটা হচ্ছে বি বডি, তাহলে এটা এ, এটা বি, এটা বি বি বডি, আমি এই দুটাকে আমি কি বললাম পোটেনশিয়াল দিলাম প্লাস মাইনাস, সাপোজ ভয় মানে দুটো আছে বডি, এই প্লাস মাইনাস, তাহলে এই প্লাস কি চাইবে, এই এটা কি, এটা একটা কি আছে কন্ডাক্টর বডি, এটাও কন্ডাক্টর বডি বডি, হ্যাঁ, তাহলে এই যে প্লাস, এই প্লাস কি চাইছে, এই প্লাস যত মুক্ত ইলেকট্রন ওকে টানছে, ধরলাম যে এখানে এক দুই তিন চারটা আছে মুক্ত ইলেকট্রন, মন দিয়ে বুঝো যে অ্যাকচুয়ালি ইলেকট্রন তো আছে, এটা তো বাস্তব, কিন্তু আধান তো নাই, বাট তবুও আধান ফ্লো হচ্ছে, বা ওটাকে আমরা কনভেনশন ধরে নিয়েছি, কি করে দেখা যাবে, এই যে প্লাস, এই প্লাস ইলেকট্রনকে টানছে, তাহলে এই কন্ডাক্টিং বডি থেকে যদি ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে আসে, তাহলে এই প্রত্যেকটা জায়গায় কি হবে ইলেকট্রনের ঘাটতি হবে, মানে প্লাস সৃষ্টি হবে, তাহলে একটা ইলেকট্রন আসলো, দুটা আসলো, তিনটা আসলো, চারটা আসলো, তার মানে কি এ আসলো এখানে, এখানে প্লাস হলো একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে কি যদি দেখো যে ইলেকট্রন ফ্লো কোন দিকে হচ্ছে, ইলেকট্রন ফ্লো এই সাইডে হচ্ছে, কোথায় ইলেকট্রন ফ্লো, ইলেকট্রন ফ্লো কোন দিকে হচ্ছে, এই মাইনাস থেকে প্লাস হচ্ছে ইলেকট্রন ফ্লো, তাহলে ইলেকট্রন ফ্লো যত হচ্ছে তার মানে কি এই অ্যাটম থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে আসছে, বাইরে বেরিয়ে আসছে মানে কি প্রত্যেকটা জায়গায় প্লাস জেনারেট করছে, মানে প্লাস মানে কি আধান জেনারেট করছে, তার মানে তোমরা এভাবে বলতে পারবে না যে এর প্রত্যেকটা মুক্ত ইলেকট্রন ফ্লো হচ্ছে কোথায় এই দিকে, মাইনে ধাক্কা মারছে প্লাস টানছে, মুক্ত ইলেকট্রন ফ্লো হচ্ছে এই, মুক্ত ইলেকট্রন যখন এদিকে ফ্লো করবে তত এই সাইডে কে করছে জেনারেট প্লাস চার্জ, তার মানে যদি বললাম যে এক সেকেন্ডে, যদি কি বললাম এক সেকেন্ডে চারটা ইলেকট্রন ফ্লো করলো, তার মানে ওই এক সেকেন্ডে চারটা প্লাস এখানে সৃষ্টি হয়েছে, তার মানে এটা চারটা প্লাস এদিকে গেছে, তাই না, তাহলে অ্যাকচুয়ালি আই মানে কি যদি বললাম যে এক সেকেন্ডে চারটা ইলেকট্রন এসছে, তার মানে কি চারটা ইলেকট্রন এসছে মানে চারটা প্লাস আধান সৃষ্টি হয়েছে, তাহলে ইলেকট্রন ফ্লো হচ্ছে এদিকে আর আধান জেনারেট হচ্ছে ওই সাইডে, তার মানে কি ইলেকট্রন ফ্লো এইদিকে আধান ফ্লো এই সাইডে, তার মানে কি আই কত হবে তাহলে প্লাস 4c/t, তার মানে সময় সাপেক্ষে আধানের ফ্লো মানে কি কারেন্ট, আর আধান ফ্লো মানে কি ওইদিকেও সেম অ্যামাউন্টের
পজিটিভ আধান জেনারেট করা। তাহলে সময় সাপেক্ষে আধান প্রয়োগ করা মানে যা, আর ইলেকট্রন প্রয়োগ করা মানে তাই বোঝায়, তাই তো। তাছাড়া তোমাকে আমি আরেকটা ভাবে বুঝাচ্ছি এই প্রসেস, যে এটা কি আছে একটা কন্ডাক্টিং হয়ে, হ্যাঁ এখানে একটা আছে নিউক্লিয়াস, এখানে আছে নিউক্লিয়াস, এখানে আছে নিউক্লিয়াস, তাই তো। আরে এখন 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 আছে এলাম এখন এলাম কি আছে এখন, হ্যাঁ একে তার দিয়ে যুক্ত করা আছে, প্লাস মাইনাস, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, তাই তো। এখানে কি, এখানে সব ইলেকট্রন ঘুরছে, এখানে সব ইলেকট্রন ঘুরছে কি, সব ফ্রি ইলেকট্রন সব ঘুরছে, তাই তো ঘুরছে। এবার যখনই প্লাস অ্যাপ্লাই করবো তাহলে কি হবে, এই মুক্ত ইলেকট্রন ছুটবে, ছুটলো মানে প্লাস হয়ে গেল, এ ছুটলো প্লাস হলো, 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 তার মানে কি মুক্ত ইলেকট্রন এই দিকে ছুটছে আর প্লাস এই দিকে আস্তে আস্তে জেনারেট করছে, তাই তো। আর এই কারণের জন্যই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের যে প্লাস যে কিউ যাচ্ছে কোথায়, মুক্ত ইলেকট্রন এদিকে ছুটছে, তাহলে এ মাইনাস এদিকে আসলো এটা প্লাস হয়ে গেল, আবার এই মাইনাস এদিকে আসলো এটা প্লাস হয়ে গেল, এই মাইনাস এদিকে আসলো এটা প্লাস হলো, এই মাইনাস এদিকে আসলো এটা প্লাস হলো। তাহলে ইলেকট্রন কোথায় প্রয়োগ করছে, মাইনাস থেকে প্লাস, এটা একদম বাস্তব। তাহলে ইলেকট্রন প্রয়োগ করার সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে, পজিটিভ আধান আসতে জেনারেট করতে যাচ্ছে। তাহলে ইলেকট্রন ফ্লো হচ্ছে এই সাইডে আর প্লাস আধান কি জেনারেট কোন দিকে হচ্ছে, এই প্লাস থেকে মাইনাস হচ্ছে। তার মানে অলরেডি আমরা কি জানতাম, আমাদের বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের যে প্রচলিত দিক কোন দিকে, প্লাস আধান কোন দিকে ফ্লো করে, প্লাস থেকে মাইনাস, যেটা কি উনি কারেন্টের অভিমুখ বলেছিল ওটাই কি ছিল প্রচলিত। তাহলে সেম মাইনাস আধান ফ্লো হচ্ছে এই সাইডে আর প্লাস মাইনাস আধান কি এদিকে আসছে আর প্লাস আস্তে আস্তে ওদিকে জেনারেট করতে যাচ্ছে। তাহলে মাইনাস এদিকে, মাইনাস থেকে প্লাস এদিকে মাইনাস আধান আর প্লাস, প্লাস থেকে মাইনাস, তাহলে প্লাস আধান কোন দিকে, প্লাস থেকে মাইনাসে জেনারেট করতে যাচ্ছে। তাহলে ওটাই কি আমাদের প্রচুর দিক দিক ছিল, যে প্লাস আধান যেদিকে ফ্লো করবে বা প্লাস আধান কি বা প্লাস আধান যেদিকে কি জেনারেট করবে সেটাকে আমাদের কারেন্টের অভিমুখ, মানে সেটাকে আমাদের প্রচলিত কারেন্টের অভিমুখ, তার মানে একে আমরা কি বলি কনভেনশনাল কারেন্ট, তাই তো, একে আমরা কি বলি কনভেনশনাল কারেন্ট। তাহলে এই যে প্রবাহিত তড়িৎ একে আমরা কি বলে কনভেনশনাল কারেন্ট, কেন অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি এখানে কোনো, এখানে কিন্তু কোনো আধান নাই, কোনো পজিটিভ আধান নাই, কোনো পজিটিভ আধান নাই, ইলেকট্রন আছে, ইলেকট্রন ইলেকট্রন ফ্লো করছে, বা ইলেকট্রন ফ্লো এগিয়ে করলে তাহলে কি যত ইলেকট্রন এদিকে আসছে তত কি তত প্রত্যেকটা অ্যাটম কি প্লাস হতে চার্জ, তাহলে ইলেকট্রন ফ্লো করছে এই সাইডে, তাহলে আধান কি আস্তে 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 জেনারেট করছে, তার মানে ইলেকট্রন ফ্লো এদিকে আধান এদিকে জেনারেট করছে, তার মানে কি এটাকেই বলা হয় যে কারেন্ট। তাহলে তাহলে এবার তুমি লিঙ্ক করো তো, এবার তুমি লিঙ্ক করো যে মুক্ত ইলেকট্রন যদি ফ্লো না হয়, এই প্রত্যেকটা অ্যাটম থেকে মুক্ত ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে না আসে তাহলে আধান মানে প্লাস চার্জ প্লাস থেকে মাইনাসে জেনারেট করতে বা চলতে পারবে কি, কখনোই পারবে না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যাটম থেকে মুক্ত ইলেকট্রন প্লাসের জন্য আসছে, তারপরে কি প্লাস চার্জ আস্তে আস্তে জেনারেট করছে প্লাস থেকে মাইনাস থেকে, তার মানে ওই প্লাস আধান জেনারেট করার জন্য বা প্লাস আধান যাওয়ার জন্য মানে জেনারেট করার জন্য অবশ্যই মুক্ত ইলেকট্রন ফ্লো হতেই হবে, মুক্ত ইলেকট্রন ফ্লো হলেই কি কারেন্ট হয়ে পড়বে। তাহলে সময় সাপেক্ষে কোন পরিমাণের কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি এক সেকেন্ডে যেটাই ইলেকট্রনের ফ্লো বোঝায় সেটাই আধানের ফ্লো বোঝায়। তাহলে কোনো কিছু বই যদি কি লেখা থাকে আধানের ফ্লো তুমি সেটাও বলতে পারো, বা যদি ইলেকট্রন ফ্লো তুমি সেটাও বলতে পারো, মানে অ্যাকচুয়ালি কি করছে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক ফ্লোটা করছে। বা যেহেতু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আগে বলে দিয়েছিল প্লাস থেকে মাইনাস, ওটাই যেহেতু ওটাকে কনভেনশন ধরে ওটাকে কনভেনশনাল কারেন্ট প্রচলিত বলা হয়েছে। তাহলে কারেন্ট ফ্লো কোন দিকে হচ্ছে প্লাস থেকে মাইনাসে, আর ইলেকট্রন ফ্লো কোন দিকে হচ্ছে মাইনাস থেকে প্লাসে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই আধানটা জেনারেট করছে কোথা থেকে, ইলেকট্রন আসছে
জায়গা ফাঁকা হচ্ছে, ইলেকট্রন ত্যাগ করে প্রত্যেকটা আধান জেনারেট করছে। তাহলে আধান কোথায় গেছিল, বা ইলেকট্রন প্রবাহের অভিমুখ কোন দিকে, বা আধানগুলো হওয়ার জন্য কেন মুক্ত ইলেকট্রনের প্রবাহ জরুরি, মুক্ত ইলেকট্রন ফ্লো না হলে কখনোই কারেন্ট ফ্লো হবেই না, অবশ্যই বুঝতে পারে না, বুঝলে না যদি বুঝতে পারো না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবে, কারণ এটা খুব জরুরি, এটাই মেন কনসেপ্ট। মেন তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে তড়িৎ প্রবাহ কি, আধান প্রবাহ কি, আধান কোথা থেকে আসছে, মুক্ত ইলেকট্রন ফ্লো কেন জরুরি, ক্লিয়ার? তাহলে তাহলে আধান ফ্লো কোথায় করছে, প্লাস থেকে মাইনাসে, আর মুক্ত ইলেকট্রন ফ্লো কোথায় করছে, মাইনাস থেকে প্লাসে। এবং আধানের ফ্লোটাকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি বলেছিল, কারেন্ট, ফলে প্লাস থেকে মাইনাসেই কারেন্টের অভিমুখটাকে ওটা প্রচলিত, ওটাকে বলে সেই সেই জন্য এই কারেন্টকে বলে কনভেনশনাল কারেন্ট, ক্লিয়ার? এবার লাস্ট টপিক হচ্ছে কারেন্টের অভিমুখ, তাই তো? অভিমুখ তো হয়ে গেল, তাহলে কারেন্টের তো মান আছে 5 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, এবং অভিমুখ কি, অভিমুখ প্লাস থেকে মাইনাস, কারেন্টের অভিমুখ থাকা সত্ত্বেও কারেন্ট স্কেলার আছে, কি বললাম, এই তড়িৎ প্রবাহ হচ্ছে একটি 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 স্কেলার রাশি, কেন, কারণ এ ভেক্টরের যোগফল মেনে চলে না, তাই তো? কি করে দেখো, যদি বলি এখানে ফ্লো হচ্ছে, এখানে কত, এখানে ফ্লো হচ্ছে আমাদের 3 অ্যাম্পিয়ার কারেন্ট, এখানে কত ফ্লো হচ্ছে, এখানে ফ্লো হচ্ছে কত তোমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট, 5 অ্যাম্পিয়ার করে, এবং এবং এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তার মানে এই 3 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে এটা দিয়ে, এটা দিয়ে 5 অ্যাম্পিয়ার, তাহলে এটার মধ্যে দিয়ে কত ফ্লো হবে, 3 প্লাস 5 মানে 8 অ্যাম্পিয়ার, কিন্তু তাই তো হবে না, এটা দিয়ে 3, এটা দিয়ে 5, 3 5 মানে 8 ফ্লো হবে, কিন্তু ভেক্টরের নিয়ম কি বোঝাবে, সি মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে কি, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 AB মানে 3 5 cos 90, তাই তো, 3 × 5 cos 90 cos 90, তাই তো, এটা শূন্য হয়ে যাবে, তাহলে কত হবে, তাহলে ভেক্টর নিয়ম কি বোঝাচ্ছে, 9 প্লাস 25, তাহলে তাহলে ভেক্টর নিয়ম অনুসারে দুটার মধ্যে কোণ 90 ডিগ্রি, তাহলে এর মধ্যে দিয়ে রেজাল্টেন্ট কারেন্ট রুট ওভার 9 প্লাস 25 হওয়ার কথা, কিন্তু এই কারেন্ট ফ্লো হয় না, কারেন্ট কত ফ্লো হয়, 8 ফ্লো হয়, তার মানে কি, তাহলে কারেন্টের মান আছে এবং অভিমুখ আছে প্লাস থেকে মাইনাসে, কিন্তু এই কারেন্ট ভেক্টরের যে অ্যাডিশন নিয়ম বা ভেক্টরের যে লব্ধি নিয়ম তো মানে না, তাই তো, লব্ধি কি হবে, এটা 3 এটা 5, কোন কত, 90 ডিগ্রি, তাহলে রুট ওভার কত হবে, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 3 5 কস 90, তাহলে কি হবে, রুট ওভার 9 প্লাস 25, তাহলে মানে √34 কারে যাওয়ার কথা, √34 যায় না, এখানে 8 কারে যায়, 8 অ্যাম্পিয়ার কারে যায়, তার মানে কি ওদের অভিমুখ আছে কিন্তু ওরা স্কেলার, কেন, ভেক্টর যোগফল অনুযায়ী যে কারেন্টের মান সেটা হয় না, তাহলে কি ও মান আছে অভিমুখ আছে কিন্তু ওর কারেন্টের ফ্লোটা ভেক্টরের অভিমুখ মানে ভেক্টরকে মানে না, ওটা স্কেলার যোগফলকে মানে, সেই জন্য কারেন্ট আমাদের স্কেলার আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কারেন্ট কি, বা কারেন্ট ফ্লো হচ্ছে কেন, আধান কোথা থেকে আসছে, বা আধান আদৌ আছে কি নাই, বা মুক্ত ইলেকট্রন কি করে ফ্লো হচ্ছে, কনভেনশনাল কারেন্ট কি, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে তুমি বারবার দেখো, রিপিট করে দেখো, কারণ খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং এই চ্যাপ্টারে কনসেপ্ট প্রচুর, যে কনসেপ্ট কনসেপ্ট প্রচুর, প্রত্যেকটা থিওরি কনসেপ্ট, সেই জন্য মন দিয়ে দেখবে, ভালো করে দেখবে, তাই তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, অ্যাকচুয়ালি আধান ফ্লো কি, তাই তো, কারেন্ট ফ্লো কি, কারেন্টটা কি, কোথা থেকে ফ্লো হচ্ছে, বা কিভাবে ফ্লো হচ্ছে, এটা মেন কারণ। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ।